দেখবেন যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনে আইন যারা প্রতিষ্ঠিত করতে চায়, এই ধরনের কথা কিন্তু তাদের বিরুদ্ধে সেই শুরু থেকেই কিন্তু বলা হচ্ছে। প্রত্যেকটি নবী রাসূলদেরকে এই কথা বলা হয়েছিল যে কৌশল করে রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্যই, নেতৃত্বের চেয়ার দখল করার জন্যই তারা এই কাজগুলি করছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি বাধা দিয়েছিল রাষ্ট্রীয় শক্তি। দেখবেন ইতিহাস পড়ে দেখবেন প্রত্যেকটি নবীকেই যারা বাধা দিয়েছিল তারা দুনিয়ার কোনো ছাতা মার্কা লোক নয়, রাষ্ট্রীয় শক্তি সমস্ত নবীদেরকে বাধা দিয়েছিল। দেখুন ইতিহাস দেখুন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিয়েছিল ফেরাউন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিয়েছিল কে দেখুন, বিশ্ব নবীকে বাধা দিয়েছিল কে, এরা কি দুনিয়া যে সেই লোক? রাষ্ট্রীয় শক্তি সর্বপ্রথম বাধা দিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা ষড়যন্ত্র করতে লাগলো, তার ভিতরে পাঁচটি ষড়যন্ত্র তারা করলো। কয়টি ষড়যন্ত্র? পাঁচটি ষড়যন্ত্র তারা করলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। এক নাম্বার, ওগনু তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি কিভাবে নবী হবে এটা আমাদের বিশ্বাস হয় না, তুমি তো আমাদের মতন সাধারণ একজন মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সেই কথা তুলে দিলেন। কুরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا সেই কৌমের সর্দার গুলি বলল আমরা তো দেখেছি তুমি আমাদের মতো একজন সাধারণ মানুষ, আমরা তো দেখতে পাচ্ছি তুমি কোনো ফেরেশতা নয়, তুমি তো আমাদের মতন সাধারণ একজন মানুষ, তুমি কিভাবে নবী হবে এটা আমাদের বিশ্বাস হয় না, এটা মিথ্যা। এইভাবে তারা বিভিন্ন রকমের ট্যাগ লাগাতে লাগলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 24 নম্বর আয়াত فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم যেসব নেতারা তার কথা মেনে নিতে অস্বীকার করল তারা বলতে লাগলো ولو شاء الله لأنزل ملائكة তারা বলতে লাগলো যে আল্লাহ তো চাইলে ফেরেশতা পাঠাতে পারতেন। দেখেছুন, দেখেছেন কিভাবে তারা মিথ্যা সাব্যস্ত করতে লাগলো, কত ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন রকমের কথা অপবাদ তারা দেওয়ার চেষ্টা করলো একের পর এক। যখনই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দাওয়াত দিতে গেল তখন তারা এই রকমের ঘুরিয়ে পেঁচিয়ে এক একটা অপবাদ তারা বের করা শুরু করলো। তারা কি বলল? যে ওয়ালাউ শা আল্লাহুল আনসালা মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো ফেরেশতা পাঠাতে পারত, নূহ তোমাকে কেন পাঠালো, তুমি কিসের নবী? দুই নাম্বার, তারা বলল তোমাকে যারা অনুসরণ করে তারা তো সব নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের মতো প্রভাবশালী আমাদের মতন এই রকম পর্যায়ের মানুষ তো তোমাকে কেউ অনুসরণ করে না। তারা এভাবে বলতে লাগলো যে তোমাকে যারা অনুসরণ করে সব নিম্ন শ্রেণীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উঠিয়ে দিলেন কুরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 27 নম্বর আয়াতের ভিতরে বলে তাবাআকা ইল্লা আল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার, আমরা তো দেখতে পাচ্ছি সমাজের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষগুলো তোমার অনুসরণ করে, তোমার অনুকরণ করে তুমি যেই দাওয়াত দাও তোমার এই দাওয়াত রিসিভ করে যারা সমাজের ভিতরে খেটে খাওয়া মানুষ, যারা সমাজের ভিতরে নিম্ন শ্রেণীর মানুষ তারাই তো তোমার এই দাওয়াত গ্রহণ করে, এছাড়া আমাদের মতন প্রভাবশালী এই রকমের অর্থ সম্পদশালী মানুষগুলি তো তোমার দাওয়াত গ্রহণ করে না, তোমার দলে তো যাই না। ওগনু তুমি এইভাবে মিথ্যা প্রচার করো না, এইভাবে তারা বলতে লাগলো।
তিন নাম্বার তোমাকে যারা অনুসরণ করে তারা তো কেউ সম্পদশালী না কেউ আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওমা নারালাকুম আলাইনা মিন ফাদলিম বাল নাযুন্নুকুম কাযিবিন তোমাদের উপর যারা প্রভাব বিস্তার করার মতো আমাদের উপরে প্রভাব বিস্তার করার মতো তো কাউকে আমরা দেখছি না তারা বলতে লাগলো যে আমাদের উপরে ক্ষমতা দেখাবে প্রভাব খাটাবে এই রকম কাউকে তো আমরা দেখছি না যারা তোমাকে অনুসরণ করছে তোমার পথে তোমার মতে যারা চলছে এদের ভিতর থেকে তো আমি কাউকে পাচ্ছি আমরা তো কাউকে পাচ্ছি না এরপরে চার নাম্বার তারা বলতে লাগলো অগনু তুমি যেই দাওয়াত দাও এইটা তো আমাদের বাপদাদার আমল থেকে আমরা কাউকে দেখিনি বাপদাদার আমলে আমরা শুনিনি চার নাম্বার তারা অবাদ দিল এরপরে পাঁচ নাম্বার তারা বলল তুমি কৌশল করে রাজনৈতিক ক্ষমতা অর্জনের মাধ্যমে নেতৃত্বের আসনে বসতে চাও দেখবেন যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় কোরআনে আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় এই ধরনের কথা কিন্তু তাদের বিরুদ্ধে সেই শুরু থেকেই কিন্তু বলা হচ্ছে প্রত্যেকটি নবী রাসূলদেরকে এই কথা বলা হয়েছিল যে কৌশল করে রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য নেতৃত্বের চেয়ার দখল করার জন্য তারা এই কাজগুলি করছে দেখবেন আজও সমাজের ভিতরে যারা ইসলাম প্রচার করতে চায় যারা ইসলাম প্রচার করে কোরআনী আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে এই ধরনের মিথ্যা বিভিন্ন ধরনের অপবাদ কিন্তু দেওয়া হয় যারা ইসলামী আন্দোলন করে যারা কোরআনী আইন প্রতিষ্ঠিত করতে চায় সমাজে রাষ্ট্রে যারা কোরআনী আইন প্রতিষ্ঠিত করতে চায় এরা কখনো রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় চেয়ার দখল করার জন্য এরা এই কাজগুলি করে না কথা বলুন ঠিক কিনা এরা চাই যে কোরআনী আইন দিয়ে কোরআন দিয়ে সমাজ চলুক রাষ্ট্র চলুক পার্লামেন্ট চলুক সমস্ত কিছু কোরআনী আইন দিয়ে চলুক এই তামান্না নিয়েই কিন্তু তারা কাজ করে থাকে সেই শুরু থেকেই এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর অপশক্তি তারা এইভাবে ইসলামপন্থী মানুষদের উপরে অপবাদ দিয়ে আসছে তারা একের পর এক তারা এইভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বিরোধিতা করা শুরু করলো একটার পর একটা ধাপে ধাপে তারা ষড়যন্ত্র করা শুরু করলো